জানছে ভাই? পুলিশ প্রশাসন সাধারণ হয়ে কাজ করছে, সাধারণ বাহিনী হয়ে কাজ করছে ভাই। পুলিশ প্রশাসন পুলিশ কেন তুলে আনছে? ওরা বাই বাই সাধারণ বাই বাই নে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে ভালো ভালো শান্তিপূর্ণ ভাই ঘরটা হচ্ছিল এই সাধারণ বাই বাই নে ঢুকিয়ে সন্দেশখালী বীর মজুর বটতলা এলাকায়। এখানে নাকি ভোটারদের অভিযোগ যে তাদেরকে ভোট দেওয়া হয়নি। কারা ভোট দিতে দিচ্ছেন আপনাদের? টিএমসি, টিএমসির লোকজন বা আগের দিন এসে মাপ ধরতে রাত্র করলো যে ভোট দিতে যেতে পারবি না, ভোট দিলে টিএমসি তে ভোটটা দিতে হবে, নাহলে ভোট হয়ে গেলে আগের দিন আর বাড়িতে থাকতে দেবো না বলে প্রচন্ড মারধর। আমার এক ভাইপোকে জলে চুবে না সেই পুলিশ যায়, রাজ্যের পুলিশ আর কিছু ওই সিলাই ডাক্তারের বাহিনী ছিল তার সঙ্গে যুক্ত করে আমার এক ভাইপোকে জলে চুবে না হয়, তার পাটা খোঁড়া সে নিয়ে আসছে আমার ভাইপোকে, ফোন টোন নিয়ে নিয়েছে, লাইটার মেরে মুখটি ফেটে গেছে আমার কালো ভাইকে, তাকে তার ঠ্যাং মেরেছে, তারও ঠ্যাংটা ফেটে গেছে, সেও সামনে আমার আছে। আমাদেরকে হুমকি দেয় যে আজকের ভোটটা হয়ে গেলে কালকে আমরা দেখে নেবো, এখনো পর্যন্ত আমাদেরকে বলে দিয়ে ওদের বাহিনী এসে কালকে সারা রাত আমাদেরকে ঘুমাতে দেয় না। পুলিশের পোশাক পরে পুলিশ আমাদের এই রাজ্যের পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ এক হয়ে পয়সা বড়ি খেয়ে আমাদেরকে আজকে কালকে সারা রাত ঘুমাতে দেয় না। আমাদের গাড়িতে কেউ ছিল না, আমরা সব কে মাঠে ছিলাম, কে ছাতের উপরে ছিলাম, আমাদের অনেককে মেরেছে, প্রায় 20-25 জনকে মেরেছে, বৌজির পাছা টাছা সব গোলা দাগ হয়ে গেছে, না দেখলে বুঝতে পারবেন না। আপনারা কোন দলের সমর্থক? আমরা বিজেপি দলের সমর্থক, ওরা এই নিয়ে আমাদেরকে মারধর যেই বলেছে আমরা বিজেপি করব। কারণ কেন? ওরা দুর্নীতি করেছে, প্রচুর জমি জায়গা দখল করেছে, তারপর জলকর দখল করেছে, আমাদেরকে টাকা পয়সা দিতে হয়েছে, দিয়ে কি আমরা কি নাম? কি নাম আপনার? আমার ভোলা সরদার। দিদি 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 আপনাদেরকেও কি একই একই এসএম একই ঘর দুয়ার ভাঙচুর করে বের করে এনে পুরো একেবারে পিছিয়ে দিয়েছে, এমন এমন জায়গায় মেরেছে কোনো দেখার না চিহ্ন নেই, দেখানো যাবে না। কাল 10টায় কাল 10টা হয়েছে, আমরা যাও করে ঠান্ডা জল টল ওষুধ টষুধ দিয়ে রে রাতটুকু রয়েছি, ওরা আবার 2টোর সময় এসে এক এক বাইকে 4 জন করে এসে বলে তোর স্বামী বিজেপি করে, তোর স্বামী বিজেপি করে, তোর স্বামীকে তো রাখবো না বলে খুব একদম গুলি ধরেছে, বলে তোর স্বামীকে তো রাখবো না বলে পুলিশ কোনোদিন গামছা নেয়, পুলিশ কোনোদিন লাইট ভাঙে, পুলিশ মানে বাড়ি ভাঙচুর বেড়া খেড়া আমাদের বেড়ার ঘর দুয়ার সব ভাঙচুর দুয়ার টুয়ার ভেঙে এমন করেছে কোনো মানুষে আর থাকতে পারবে না, চলুন চলুন এই ইয়েতে দেখে আসবে চলুন। পুরো বাড়ি ভাঙচুর? এখনো পুরো বাড়ি ভাঙচুর, 21 সালে তো ভাঙচুর করেছিল, যা করে পেপার টেপার দিয়ে চাঁচের বেড়া দিয়ে রেখেছি, কিন্তু এইবারে পুরো একদম গুণা করে দিয়েছে। কতজনের বাড়ি এরকম ভাঙচুর করা হয়েছে? ও প্রায় খান পঞ্চাশে তার প্রচুর বেশি, 100 বাড়ি ঘর দুয়ার ভাঙচুর করেছে আর 100 মহিলাকে মারধর করেছে। আপনারা ভোট দিয়েছেন আজকে? ভোট দিয়েছি আমরা, এতদিন তো কোনো ভোট আমরা দেইনি, আমরা কোনো ভোট দিতে পারিনি, আজ আমার 20 বছর ভোটার হয়েছি আমি কোনো দিনই ভোট দিতে পারিনি। এই আজকে আপনাদের এখানে এসেছেন কি বলছেন? কি সিপিএম পার্টির সঙ্গে কথা হয়েছে? না আমার কোনো কথা হয়নি, উনি কিছু বলেনি আর আমার সঙ্গে কোনো কথা হয়নি, আমি এখন ভোট দিয়ে এই মাত্র বাড়িতে ফিরে। আপনাদের কি একই অভিযোগ? হ্যাঁ একই অভিযোগ, এই তো আমাদের এখানে মেরেছে, এই তো এখানে মেরেছে, কালকেরা রাত্রে মারধর করেছে, আমরা সবে খেতে বসেছি বাড়িতে যে আর দরজায় ধাক্কা মারছে। বিজেপি কর্মীদেরকে মার কে কে ছিলেন যখন ঘটনাটা হয় বাড়িতে? কে কে ছিলেন বাড়িতে? আমরা সবাই ছিলাম, সবাই ছিলাম, তখন এসে সব মারধর করছে। কতজন ছিল ওদের? ওদের ছিল প্রায় 200-250 এরকম হবে। কি কারণে করছে? ওই আমাদের ভোট দিতে দিবেন আজকে, নিরাপত্তাহীনতায় ভুগছেন? হ্যাঁ আজ ওরা ভালোভাবে ভোট দিয়েছি। মানে এই যে ঘটনা ঘটছে আপনারা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? যে আমরা নিরাপত্তা, আমরা খাবার সময় খেতে পাচ্ছি না, ঘুমানোর সময় ঘুমাতে পাচ্ছি না, সারা রাত করে আমাদের এই ছুটতে হচ্ছে, মাঠে চলে যাচ্ছি, ঘেরি দিয়ে চলে যাচ্ছি, পুকুরে পড়ে যাচ্ছি, আমি বাড়িতে থাকতে পারছি না, আমার স্বামীরা তো কেউ বাড়ি থাকে না। বলছি যে এই যে কেন্দ্রীয় বাহিনী আছে, কেন্দ্রীয় বাহিনী কি এলাকায় আসছে? আসছে কিন্তু সে কাজ করছে না, তো রাজ্যের পুলিশ তো বেরিয়ায় মুখ খাস্তি করে বলছে বেরিয়ায়,
বলছে ভোটের পর দেখে নেব, ভোটের পর দেখে নেব তোমাদের কিভাবে সস্তা করতে হয়, এরকম বলছে। কবে থেকে এরকম ঘটনা ঘটছে, কদিন আগে থেকে ভোটের? ভোটের এই দু মাস চার মাস মানে ভোট হওয়ার আগে দিয়ে এরকম চলছে, চলতে চলতে এখন একটু বেড়ে গেছে। কি চাইছেন কি আপনারা? আমরা চাইছি শান্তি নিরাপত্তা চাইছি। আপনাদের প্রার্থী এখানে এসেছিলেন? প্রার্থী কোন প্রার্থী? বিজেপির কোন নেতৃত্বকে জানিয়েছেন আপনাদের উপরে এই অত্যাচার হচ্ছে, কিংবা পুলিশ প্রশাসনকে জানিয়েছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ জানিয়েছি। কি বলছেন? জানিয়েছি কোন নিরাপত্তা নেই, নিরাপত্তা থাকলে জানালে আজকের এই কাল রাত্রি এরকম হতো, মারধর করতে পারতো। কি নাম দিদি? সুলেখা সর্দার। এই জায়গাটার নাম কি? বেড়মজুর বটতলা। বেড়মজুর বটতলা। এখন একই অবস্থার মধ্যে আছি, রাত্রির মধ্যে ওরা কি করবে তাও জানি না। আমাদের তো এই মার মেরেছে, এখন আমার স্বামী তো কোনো দিতে চায় না, ওনার বয়স হয়েছে, উনি বলছে আমি আর কোনো অনেকদিন অনেক পার্টি করে অনেক কষ্ট পেয়েছি, আমি আর বুড়ো বয়স হয়ে গেছে, আমি আর কষ্ট হতে চাই না। কিন্তু আমি আমার স্বাধীনতা ছাড়বো কেন? আমি সেই স্বাধীনতা কি এখনো পর্যন্ত সেই কষ্টের মধ্যে থাকবো? এখন স্বাধীনতা ফিরে এসেছে, কিন্তু সেই স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করতে দেবো না। কারণ আমি মা থাকতে থাকতে মা করে থেকে ছেড়ে তুলে নিয়ে যাবে, মা চুপ করে বাড়িতে বসে থাকবে, এটা কোন পরিবেশ? তাহলে আমাদের এতদিন পরে আমরা হাত খুলে যে মায়ের নিজের অধিকারটা দিতে শিখেছি, তার মধ্যে থেকে যে আমাদের এই রাতে অন্ধকারে এসে পুলিশ বাহিনী আমার গুন্ডারা কেন আমাদেরকে পকার হাত করবে? বলে মেরে দেবো মেরে দেবো, এমন জায়গায় মারবো কেউ দেখাতে পারবি না, মেরে ফেলবো, এই তোল আগে তোল। আমি বলছি কেন কেন তুলবেন? আপনারা তো পুলিশ বাহিনী নান, আপনারা তো টিএমসি গুন্ডা বাহিনী, যার বলে আপনাদের মেয়েদেরকে মারছেন, জানেন মেয়েদেরকে মারলে কি হয়? সারাদের তোল তোল আগে তোল। আর এমনি চোর না ডাকা আমাকে তুলবেন? তোরা আমার বাড়িতে ছুটে এসছে আমি যেমন গেটটা লাগিয়ে দেবো, বলছি এবার সামনে আয় আয় আমি তোর ব্যবস্থা নেবো। বলে আমি তখন জোরের মুখে বোর্ডটা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছি, দিতে তখন ওরা ওইখান থেকে ফোকাস করে ভিতরে ঢুকে গেছে। আমি আয় রাস্তায় আমাকে একা বেয়ে মেরেছিস, বাড়ির সামনে আয়, তারপর তোর আমি কি করি? হ্যাঁ ওরা পাঁচ সাতটা গাড়ি এসেছিল, পাঁচ সাতটা গাড়ি, দুটো গাড়ি যা ছিল শব্দ এমনি বাঘ পরেছে পোলা কালো পোশাক, আর পাঁচটা গাড়ি। সো তারপরে যখন আমাদের আড়াইটার সময়, আমরা তখন তো ওইখান থেকে আতঙ্কে আর মায়ের সব কান্নাকাটি হচ্ছে, সব দূরে দূরে সরে গেছি। দিদির একটা বিষয় সেটা হচ্ছে এই যে ধরুন ভোট হয়ে গেল, এরপর কি আবারও আসবে এটা সংশয় করতে? যতক্ষণ আমাদের বিজয় মিছিল না হচ্ছে ততক্ষণ আমাদের আতঙ্ক হচ্ছে না। রাতের মধ্যে আমাদের যে কি হবে সেটাও আমরা জানি না, আমরা সেটাও বলতে পারছি না। আমরা কিভাবে বিজেপি কর্তৃপক্ষকে জানিয়েছেন? কাউকে জানিয়েছেন বিষয়টা? বিজেপির কর্তৃপক্ষকে জানিয়েছি, সুবিনেতৃত্বকে জানিয়েছি, সবাইকে। ওনারা চারটার মধ্যে আসবে, এসে আমাদের ডাক্তারটা দেখাবে, তুমি বলেছে আমাদের ভোটটা একটু হয়ে যায়। সিপিএম পার্টি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছে, কি বলবেন? দাদা ভাই তো এসছে, দাদা ভাই তো বলছে চলো ডাক্তারে নিয়ে যাবো, এখন দাদা ভাই আসবে বলছে, এই অপেক্ষাতে আছি। এখন ভোটটা তো লাগালে নিয়ে আমরা যদি বেড়ে যাই আবার অন্য মায়েদের উপরে হামলা করবে, সেই জন্য আমার গ্রামটা সকলে মিলে গ্রামটা একবার খালি করতে চাইছি না। কিছু কিছু মানুষ যাচ্ছে ভোট দিতে, কিছু কিছু মানুষ গ্রামে নিজে আছি। এখানে কত কত আছে, মানে এই গ্রামটা কতজন হবে আপনাদের? সঠিক গণনা ঘর আছে, তারাই মাথা মাথা তারাই ইন্ধন করে করে আমাদেরকে এইরকম অত্যাচার করাচ্ছে, দিয়ে ছাদের উপর থেকে দেখতেছে, সঙ্গে সঙ্গে ফোন করে দিচ্ছে, দিয়ে আমাদেরকে এইরকম অত্যাচার করছে। আমার নাম গায়ত্রী দাস।